নমস্কার, আমি রিপন। ইনস্টাগ্রাম মার্কেটিং কোর্সে আজকে আমরা জানবো ইনস্টাগ্রাম স্টোরির বেনিফিটের বিষয়। দেখো, লাস্ট কিছু ভিডিওতে আমরা আলোচনা করেছি ইনস্টাগ্রাম স্টোরি কীভাবে সেট আপ করতে হয় বা কীভাবে সেটিং করতে হয়। আজকে আমরা এর বেনিফিট বিষয়ে জানছি। তার কারণ হলো আমরা নেক্সট ভিডিওতে জানবো ইনস্টাগ্রাম স্টোরিজ অ্যাড কীভাবে সেট আপ করতে হয়। ইনস্টাগ্রাম স্টোরিজ অ্যাড সেট করার আগে বেনিফিট জানা খুব দরকার, কারণ যদি এর বেনিফিটটা আমরা না জানতে পারি তবে অ্যাডসের গুরুত্বটা আমরা ঠিক বুঝতে পারবো না যে ইনস্টাগ্রাম স্টোরিতে আমরা কেন অ্যাড সেট আপ করবো। তার কারণ হলো তুমি যদি স্ক্রিনে ফলো করো, তোমার অ্যাকাউন্টে যদি প্রথম দিকে যাও তুমি দেখতে পাবে যে তোমার অ্যাকাউন্টে সবার উপরেই স্টোরিজ থাকে, যার ফলে কোনো মানুষ যখন তোমার তার নিজের প্রোফাইল খোলে বা নিজের অ্যাকাউন্ট ওপেন করে তখনই কিন্তু সে যাদের লাইক করে রেখেছে বা ফলো করে রেখেছে তাদের কিন্তু স্টোরিজ ওপরেই প্রথমে দেখতে পাবে। এর ফলে মানুষের বা অডিয়েন্সের তোমার ব্র্যান্ড বা তোমার অ্যাকাউন্টের অ্যাটাচমেন্ট খুব ভালো হবে, এবং অ্যাটাচমেন্ট ভালো হলে তোমার গ্রোথ লেভেল খুব ভালো হবে তোমার অ্যাকাউন্টের। ওকে, তো স্টোরিজ মূল বিষয়টা আমি বোঝাতে পারলাম। এবার আমরা এক এক করে আসি যে কীভাবে আমরা এর বেনিফিটটা বেশি নিতে পারি। দেখো, বেসিক্যালি যদি ইনস্টাগ্রামের স্টোরিজ আমরা 1-20 পর্যন্ত দিতে পারি, আমরা এই ভিডিওতে অলরেডি আলোচনা করেছি, বাট আমরা সবসময় সাজেস্ট করি বা আমি সবসময় সাজেস্ট করি, শুধু আমি বলে না, অনেকগুলো সার্ভেতেও দেখা গেছে যে 1-4 বা 5 মধ্যে তুমি স্টোরিজ সেট আপ করো সেই ক্ষেত্রে তোমার ডিটেকশন রেট সব থেকে বেশি থাকে। আমি একটা স্ক্রিন শেয়ার করছি তোমাদের সাথে, দেখো, যেখানে রিভেল আইকিউর একটা সার্ভে অনুসারে যদি তুমি 1-4 মধ্যে রাখো তবে কিন্তু মানে 1, 2, 3, 4 এইভাবে করে 4 পার্টে যদি তোমার স্টোরিকে ডিভাইড করো তবে কিন্তু তুমি সব থেকে বেশি এখানে বেনিফিট পাবে। সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 85% ভিউজ তোমার 4-5 স্টোরিজ পর্যন্ত দেখে। তার বেশি যাওয়া দরকার নেই, তার বেশি পর্যন্ত যদি যাও অ্যাকচুয়ালি তখন মানুষের ধৈর্য থাকবে না বা মানুষ নেক্সট টাইম কানেক্ট করতে পারবে না, যার ফলে তুমি 1-4 মধ্যে রাখো বা 5 মধ্যে রাখো তোমার তোমার স্টোরির রিডাকশন রেট খুব ভালো থাকবে এবং কানেক্টিভিটি খুব ভালো থাকবে। পরের বিষয় হচ্ছে, দেখো, আমরা স্টোরিজে অনেকগুলো অপশন অ্যাড করতে পারি। ফার্স্ট অপশন যদি বলি সিটি অ্যাড করতে পারি, যেটা বেসিক্যালি পোস্টের ক্ষেত্রে প্রথমে তোমাকে পোস্টের টাইটেল তোমাকে দিতে হয়, পোস্টের মধ্যে তুমি ইনক্লুডিং করতে পারো না। কিন্তু স্টোরিজের ক্ষেত্রে কী হয়, স্টোরিজের ক্ষেত্রে কিন্তু তুমি যে পোস্টটা করছো বা তুমি যে স্টোরিটা সেট আপ করছো তার মধ্যেই তুমি সিটি এ যোগ করতে পারো, মানে তোমার স্টোরির থ্রু যদি তুমি ডাইরেক্ট কোনো ওয়েবসাইট বা তোমার যে কোনো স্টোরেজ বা ডাইরেক্ট অডিয়েন্সকে মুভ করাতে চাও সেই ক্ষেত্রে খুব সহজে সেটা করতে পারো। তুমি স্টোরিকে তুমি তোমার টেক্সট বা তুমি টেল সামথিং, মানে তুমি কিছু যদি বলতে চাও সেটা বলতে পারো, তুমি তোমার ভোটও আমার ভোট করতে পারো, মানে তোমার ইয়েস নো সামথিং কিছু এরকম কিছু তুমি অ্যাড করতে পারো। তো তুমি তোমার স্টোরিজে তোমার ইচ্ছা মতো সিটি বা তোমার ইচ্ছা মতো অডিয়েন্স, মানে তোমার যে প্রোডাক্ট অফ ক্যাটাগরি, মানে তোমার প্রোডাক্ট অফ সার্ভিস যেটাই হোক না কেন, তোমার ব্র্যান্ড কীভাবে ভিজিবিলিটি করবে তার অনুসারে তুমি পুরো ডিভাইড করতে পারো তোমার স্টোরিকে। ওকে, দেখো, স্টোরিজ হচ্ছে এমন একটা টুলস যেখানে তুমি, যেমন ইনস্টাগ্রাম, আমরা পোস্টকে অ্যানালাইজ করতে পারি বা চেক করতে পারি ইনসাইডে গিয়ে, যেটা আমি অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছি, যদি কেউ না দেখে থাকো আমি আই বটনে দিয়ে যাচ্ছি, অবশ্যই দেখে নিও। তো ঠিক সেইভাবে আমরা ইনস্টাগ্রাম স্টোরিকেও কিন্তু আমরা সেইভাবে অ্যানালাইজ করতে পারি, ব্র্যান্ডের কোন স্টোরিজটা তার ভালো লাগছে, কোন জায়গায় মানুষ বেশি রিয়াকশান দিচ্ছে, কোন টাইমে দিচ্ছে, টোটাল করতে পারো, তার ফলে তুমি স্টোরির মাধ্যমে তোমার অডিয়েন্সের সাথে কানেক্টটা খুব ভালো হতে পারবে। আচ্ছা, এর মধ্যে একটা বলে রাখি, ইনস্টাগ্রাম স্টোরিজ যখনই তোমরা অ্যানালাইজ করবে বা ইনসাইট দেখবে তখন তো অবশ্যই তোমার অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্ট হতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে বেনিফিটটা যেটা আলোচনা করি সেটা হচ্ছে, অলরেডি এই টপিকটা আমি আরও একটা ভিডিও বানানো আছে, সেটাও আই বটনে দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম স্টোরিজকে তুমি হাইলাইট করতে পারো। যা হচ্ছে যে যখন তোমার অ্যাকাউন্ট, মানে তোমাকে যে কেউ যারা লাইক করে থাকবে তারা অবশ্যই তোমার অ্যাকাউন্ট ভিজিট করবে, যখন তোমার অ্যাকাউন্ট ভিজিট করবে, আমি জাস্ট এই অ্যাকাউন্ট দিয়ে তোমাকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দেখো আমি স্টোরিজকে প্রত্যেকটা স্টোরিজকে হাইলাইট করে রেখেছি, যার ফলে কি, তুমি যে স্টোরিজগুলো রেখে দিয়েছো, মানে তুমি যেগুলো সেট আপ করেছিলে, কারণ বেসিক্যালি স্টোরিজ তো 24 ঘন্টা বেশি থাকে না, বাট তুমি যদি হাইলাইটভাবে সেট আপ করে রাখো তবে কিন্তু তুমি পরেও যে অডিয়েন্সরা আসবে সে তোমার পুরো গল্পটা, মানে স্টোরি মিন্স গল্প, তো পুরো গল্পটা কিন্তু সে তোমার অ্যাকাউন্ট থ্রু দেখতে পাবে। তো এইটা একটা মজাদার বিষয়, ঠিক আছে? তো এটা অবশ্যই মাথায় রেখো যে তুমি স্টোরি যখনই করবে তখন হাইলাইট করো এবং হাইলাইট সাথে কভার অ্যাড করো, যেগুলো অলরেডি ভিডিওতে আমাদের আলোচনা করা আছে। এর আগে একটা পয়েন্ট আলোচনা করলাম, তো আরেকবার আমি রিপিট আলোচনা করে নিচ্ছি যে একমাত্র ইনস্টাগ্রাম স্টোরিজ যেখানে তুমি তোমার যে কোনো লিঙ্ক অ্যাড করতে পারো, এটা মাথায় রেখো, কারণ লিঙ্ক অ্যাড করা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমার কোনো স্টোরিজকে ভালো লাগলো, তোমার সেই ক্লিক করলো, তোমার স্টোরিজে ক্লিক করলো এবং ক্লিক করার পরে সেটা ডাইরেক্ট তোমার যে লিঙ্কে, মানে তুমি যেখানে মুভ করতে চাইছো অডিয়েন্সকে সেখানে মুভ করতে পারো। অলরেডি টপিক নিয়ে আলোচনা করেছি বাট তবু আরেকবার রিমাইন্ড করে রাখছি, শুধুমাত্র স্টোরিজে তুমি লিঙ্ক অ্যাড করতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট অপশন অডিয়েন্সের সাথে তোমার যে ওয়েবসাইট থাকবে বা যে লিঙ্ক থাকবে তার সাথে কানেক্ট করার জন্য।
দেখো, শুধুমাত্র টুলসগুলো জেনে কিন্তু মার্কেটিং হয় না বা মার্কেটিং শেখাও যায় না, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এক্সপেরিমেন্ট করতে হয়, তোমাকে নতুন নতুন, কারণ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু বা প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিংয়ের যে যে প্ল্যাটফর্মগুলো আছে প্রত্যেকটা কিন্তু দিন বাই দিন আপডেট হচ্ছে। তাই অবশ্যই তোমরা মাথায় রাখবে যে যখনই তোমরা যে টুলস বা যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, সেটা ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, লিঙ্কড হোক, টুইটার হোক, যাকেই যেখানেই তোমরা মার্কেটিং করো না কেন, সেই টুলগুলো সম্পর্কে যত বেশি অপশান থাকবে তত বেশি জানার চেষ্টা করবে, এবং সেটা নিত্য নতুন আপডেট হয় কিন্তু। তো এটাকে মাথায় রেখে তোমরা প্রত্যেকটা অ্যাকাউন্টকে বা প্রত্যেকটা প্ল্যাটফর্মকে অ্যানালাইজ করবে, তার ফলে তোমার মার্কেটিংয়ের লেভেল বা গ্রোথটা আরও বেশি হাই হবে। আশা করি ওভারঅল ইনস্টাগ্রাম স্টোরিজ বিষয়টা বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, যারা চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করো, আর তোমাদের পরিচিত কেউ যদি ইনস্টাগ্রাম মার্কেটিং কোর্স বা ফেসবুক মার্কেটিং কোর্স বা ওভারঅল ডিজিটাল মার্কেটিং কোর্স শিখতে চায় অবশ্যই চ্যানেলটিকে সাজেস্ট করো। আজকের জন্য এটুকুই, নমস্কার, ভালো থেকো।